এটা ভাঙবে না, এটা যেভাবেই ফালান আপনি, আপনি ভালো করতেছেন যে ভাই দোকানদার আপনার, আপনারা কৌশলে ফালান না, আপনি যেভাবে ফালান কোনো সমস্যা নাই। এটা আপনি কিন্তু আপনার ভিতরে একদম কপার কয়েল যে ওই যে দেখেন দেখা যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে, এটা হচ্ছে 100% কপার কয়েল দিয়ে যে চালাবেন। দেখেন এটা যখন ঘুরবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, অনেক ব্লেন্ডার দেখবেন যে অনেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম সুমাই ট্রেডার্সে। তো আজকে সুমাই ট্রেডার্স থেকে দেখাবো হচ্ছে আপনাদেরকে মিয়াকোর ইন্ডোনেশিয়ান একটা ব্লেন্ডার দেখাবো, এবং হচ্ছে আপনার মিয়াকোর মালয়েশিয়ান একটা ব্লেন্ডার দেখাবো। তো দুইটা ব্লেন্ডার আজকে আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে একদম মানে কি বলবো আপনাদেরকে, রোজা রমজান আসতেছে সামনে এবং সরবরাহ আসতেছে, এই মাথা মানে এই জিনিসটা চিন্তা করে কিন্তু আজকে আপনাদেরকে আমরা একদম রিজনেবল প্রাইজে মানে অল্প টাকায় একটা ভালো ব্লেন্ডার দেওয়ার চেষ্টা করব, যাদের সামনে রোজা আসতেছে আপনারা জুস লাচ্ছি শরবত খাওয়ার পরে আমাদের জন্য একটু দোয়া করবেন। তো আমরা আজকে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আপনারা তো জীবনে অনেক ব্লেন্ডার দেখছেন, যে চায়না দেখছেন, জাপান দেখছেন, ফ্রান্স দেখছেন, অনেকে অনেক ব্লেন্ডার দেখছেন। আজকে আমরা যে ব্লেন্ডারটা দেখাবো এটা হচ্ছে মিয়াকোর আজ থেকে আরো 10 থেকে 15 বছর আগের যেই ব্লেন্ডার গুলো, এই ব্লেন্ডার গুলো যারাই দেখবেন, যারা ভিডিও দেখেন, যারা ব্লেন্ডার ইউজ করেন, তারা দেখলেই কিন্তু ব্লেন্ডারটা চিনবেন, এটা আমাদের মানে একটা দীর্ঘ বিশ্বাস। কারণ এই ব্লেন্ডার গুলো একমাত্র রোজার সময় আসে, কারণ রোজার সময় দেখা যাচ্ছে যে কোনো জায়গায় জুস লাচ্ছিটা একদম অতিরিক্ত পরিমাণে কিন্তু বানানো হয়, বাসা বাড়ির জন্য হোক, হোটেলের জন্য হোক, কিংবা রেস্টুরেন্টের জন্য হোক, সবার ক্ষেত্রে কিন্তু একটু অতিরিক্ত পর্যায়ে কিন্তু আপনার জুস লাচ্ছিটা বানানো হয়। তো সেক্ষেত্রে এই ব্লেন্ডারটা হচ্ছে আপনার কমার্শিয়াল একটা ব্লেন্ডার। বাংলাদেশে যত বড় বড় রেস্টুরেন্ট দেখবেন, যত বড় বড় জুস বার দেখবেন, এই প্রত্যেকটা জুস বার, এই প্রত্যেকটা বড় বড় রেস্টুরেন্টে কিন্তু আপনার এই ব্লেন্ডারটা আছে। চাইলে আপনারা যখন এই যে নিউ মার্কেটে যখন লাচ্ছির অর্ডার দেন, চেক করে দেখবেন যে এই ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আপনাদেরকে লাচ্ছিটা বানায় দেওয়া হয় খুব জলদি। এবং আজকে এই যে ব্লেন্ডারটা আপনারা দেখতেছেন, এটার যে মডেল নাম্বারটা আছে, এটা হচ্ছে মিয়াকো কোম্পানির সর্বোচ্চ হাই কোয়ালিটি, মানে ফাইবার জগতে এই কোম্পানির, এটা দিয়ে মিয়াকো কিন্তু সবাই চিনে। আজকে মিয়াকো অনেক বড় কোম্পানি কিন্তু এই ব্লেন্ডার দিয়েই। তো এই যে ব্লেন্ডারটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে 152 মডেল নাম্বার, এবং ব্লেন্ডারটা দিয়ে আপনারা জুস লাচ্ছি তো করতে পারবেন, তাছাড়া আপনার শুকনা জাতীয় সব কিছু করতে পারবেন এবং ভিজা জাতীয় সব কিছু করতে পারবেন, বিস্তারিত বলবো। তো এই যে এখানে দেখেন, এটা হচ্ছে মানে দুই, এই দুইটা ব্লেন্ডারই মানে ফ্রাইবারের যে দুইটা ব্লেন্ডার আপনারা দেখতেছেন, এতে সবুজ কালার, এখন গোলাপি কালার, এই দুইটা মালই কিন্তু আপনার অটোমেটিক সার্কিট ব্রেকারটা দেওয়া থাকে, অন্য কোনো ফ্রাইবারের ব্লেন্ডারে আপনার অটোমেটিক সার্কিট ব্রেকারটা দেওয়া থাকে না। তাহলে আপনাদেরকে বলে এখানে লেখা আছে দেখেন মোটর সেফটি, দেখা যাচ্ছে আপনি অতিরিক্ত মার যেটা চালাচ্ছেন ওর বেশি লোড দিয়ে দিচ্ছেন, মোটরটা জ্বলবে না, বন্ধ হয়ে যাবে, আবার নিজে নিজে 30 সেকেন্ড পরে কিন্তু এটা চালু হবে। এক দ্বিতীয় অপশন হচ্ছে, আপনারা অনেক ব্লেন্ডার দেখছেন কোনো ব্লেন্ডারে কিন্তু গ্যারান্টি লেখা থাকে না, এখানে লেখা আছে দেখেন 1 ইয়ার্স মোটর গ্যারান্টি, নট ফর ওয়ারেন্টি। এটা এক বছরের ভিতরে যদি আপনার মোটর জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, সম্পূর্ণ মোটর কিন্তু আমরা আপনাদেরকে কোম্পানি থেকে চেঞ্জ করে দিব এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে দেখেন এই যে ব্লেন্ডার উপরে একটা হাতি দাঁড়ানো, নয় জগটার উপরে, এই জগটার উপরে কেন হাতি দাঁড়ানো এবং এটা আনব্রেকেবল কেন লেখছে, এই জগটা আপনার হাতের থেকে পড়লে ভাঙবে না, বিশ্বাস হয়? এই যে জগটা দেখতেছেন না, এটা কিন্তু একটা ফ্রাইবারের জগ, এটা কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল। সবচেয়ে মজার কথা হচ্ছে এই জগটা যদি আপনার হাত থেকে পড়ে যায়, ধরেন প্লাস্টিকের জগ, আপনারা কাজ করতে গেছে কিংবা আন্টিরা যখন কাজ করতে যায় ধরেন হাত থেকে ছুটে গেছে কিংবা ভেঙে গেছে, এভাবে ফেলে দেন, এই যে দেখেন এটা ভাঙবে না, এটা যেভাবেই ফালান আপনি, আপনি ভালো করতেছেন যে ভাই দোকানদার আপনার, আপনারা কৌশলে ফালান না, আপনি যেভাবে ফালান কোনো সমস্যা নাই, এটা আপনি যেভাবে মনে চায় ওইভাবে ফালাবেন। কারণ এই জগটা হচ্ছে সম্পূর্ণ আনব্রেকেবল, এটা ভাঙা ফাটার কোনো অপশন কোনোদিনও নাই। আচ্ছা এই গেল এক কথা। অনেকে বলেন যে ভাই যে আমরা বরফ দিয়ে যখন আইস ক্রাশ করতে যাই, লাচ্ছি করতে যাই, তখন নাকি জগ ফেটে যায়, একটা চিড়ের মতো একটা ফেটে যায়। ভাই আমি আপনাকে বলি, 2-10 বছরও যদি বরফ দিয়ে আইস ক্রাশ করার সময় যদি জগটা ফেটে যায়, কোনো স্কেচ পরে, এই ব্লেন্ডারের টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দিব, এটা সুমাই ট্রেডার্স থেকে আপনাদেরকে ওয়াদা করলাম। আর এই যে ব্লেড গুলো আপনারা দেখতেছেন না, এগুলো হচ্ছে আপনার 100% স্টেনলেস স্টিলের ব্লেড। এই ব্লেড গুলো এমন একটা ব্লেড যখন আপনি অনেক ব্লেন্ডার আছে দেখবেন কাটতে কাটতে বোতা হয়ে যায় আর কাটে না, আর এগুলো হচ্ছে যত কাটবেন তত ভালো হবে, আই মিন এটা দিয়ে যত কাটবেন তত ধার বাড়ে। এই ব্লেন্ডারের গুণগত মান হচ্ছে আপনার এখানে।
তো আপনি এটা দিয়ে করবেন হচ্ছে জুস লাচ্ছি থেকে শুরু করে মানে বাসার যত ধরনের ফল আছে যে এখানে দিয়ে দিছে কোম্পানি আপনি কি কি করতে পারবেন বরফ দিয়ে আইস ক্রাশ করতে পারবেন জুস লাচ্ছি এগুলো করতে পারবেন এরপর আমি আপনাদেরকে একটা জিনিস যদি বলি এবং এটা আনব্রেকেবল তো বটেই এবং এই মোটরটার ভুষটা একটু শুধু দেখেন অনেক সময় দেখা যায় অনেক ব্লেন্ডার দেখবেন ভুষটা প্লাস্টিকের হয় কালো কালারের একটু রহিম ভাই দেখা দেন এই জিনিসটাই যে এখানে আসে এগুলো বুশটা হচ্ছে আপনার সম্পূর্ণ লাইলনের মানে রাবার জাতীয় এটা রাবার জাতীয় বুশ এটা আপনার কখনো নষ্ট হবে না গলবে না জাস্ট এই জিনিসটা আপনি এখানে বসায় দিবেন ঢাকনাটা এই জায়গায় লক করে দিবেন এটা হচ্ছে নাড়ার জন্য মানে জুস টুসটা আপনি আলাদা করে নাড়ার দরকার নেই এটা দিয়ে বসায় দিবেন যখন এটা অটোমেটিকলি এখানে নাড়তে পারবেন আপনি জাস্ট এইখানে বসায় দিয়ে যে চালাবেন তখন এটা যখন ঘুরবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই অনেক ব্লেন্ডার দেখবেন যে অনেক সাউন্ড ব্লেন্ডার ছাড়ার সাথে সাথে একটা ভোঁ করে একটা শব্দ হচ্ছে কিন্তু এই ব্লেন্ডারটা আপনার শব্দ হবে না এর কারণ হচ্ছে এটা 100% কপার কয়েল দেখাই দিই দাঁড়ান আপনারা তো ব্লেন্ডার কেনার সময় আগে দেখেন যে ভাই অরিজিনাল কপার মোটর কিনা সেটাই আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি তাহলে আপনাদের জন্য অনেকটা বেটার হবে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই হয়তোবা ব্লেন্ডারটা খুলে দেখানোর মতো অবস্থায় আমরা নাই কিন্তু আপনার ভিতরে একদম কপার কয়েল যে ওই যে দেখেন দেখা যাচ্ছে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে 100% কপার কয়েল দেখে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে জুস লাচ্ছি করার জন্য এবং এই যে ছোট যে জিনিসটা দেখতেছেন এই ছোটটা হচ্ছে আপনার শুকনো মশলা করার জন্য আপনার জিরা ধনিয়া পাঁচফুরন লং এলাচি থেকে শুরু করে শুকনা হলুদও করতে পারবেন কিন্তু ভাই একটা কথা আছে শুকনা হলুদটা একদম ছোট 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 করে দিতে হবে আস্তা হলুদ হবে না একদম ছোট 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 করে দিতে হবে যদি না হয় সেটা আমাদেরকে বললেন কারণ আমি নিজে পরীক্ষিত কারণ আমার বাসায় এই ব্লেন্ডারটা আমি আজ থেকে 4 বছর আগে থেকে ব্যবহার করি আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতেছি না একদম সত্যি কথা বলতেছি আমার বাসায় আমি নিজে এটা ব্যবহার করি 4 বছর হয়েছে এমন কিছু নাই যেটা আমি দিয়ে না করি এটার ভিতরে ভর্তা শুদ্ধ আমি করি ধন্যবাদ আর ভর্তা এভরিথিং সব করি এটা দিয়ে আর এই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আদা রসুন করার জন্য আদা রসুন একবারে এটা ভরে দিবেন যদি 1 মিনিটের বেশি পেস্ট হতে সময় লাগে এটা ডাবল টাকা আপনাদেরকে ব্যাক করে দিব যদি ডাবল টাকা ব্যাক না করে দিচ্ছি আপনারা যা বলবেন এটা আমি মাথা পেতে নিব আপনারা যদি মনে করেন যে ভাই আমি আদা রসুন করতে পারতেছি না আপনি 5 কেজি আদা রসুন নিয়ে এসেন আমি এখানে করে দিব 5 মিনিট তো 5 মিনিট আদা মানে 5 কেজি করতে আমার সর্বোচ্চ সময় লাগবে 20 মিনিট আপনারা দেখ আমি করে দিব এখানে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আদা রসুনের জন্য জিরা ধনিয়া পাঁচফোড়ন লং এলাচির জন্য হচ্ছে আপনার এই ছোটটা আর এটা হচ্ছে আপনার মাংসের কিমা আদা রসুন পেঁয়াজ মরিচ করার জন্য আর এটা হচ্ছে আপনার জুসের জন্য এই ব্লেন্ডারটা কিন্তু চাইনিজ না এখানে আসেন আমি দেখাই এই ব্লেন্ডারটা হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্দোনেশিয়ান একদম লেখা আছে দেখেন মেড ইন ইন্দোনেশিয়া যারা ব্লেন্ডার সম্পর্কে আইডিয়া আছে যারা ব্লেন্ডার চিনেন তারা অবশ্যই কিন্তু বুঝবেন আর যারা মিয়াকোর প্রতি ফ্রেড আছে তারা এই ব্লেন্ডার দেখলেই খুশি হবে কারণ এই ব্লেন্ডার সাধারণতভাবে সবসময় থাকে না এই হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান এটা আর মালয়েশিয়ান ব্লেন্ডার হচ্ছে আপনার কিন্তু এটা এই রেড কালারের এটা এটাও কিন্তু আপনার 100% অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে এখানে লেখা আছে দেখেন অটোমেটিক সার্কিট ব্রেকার মোটর পাওয়ারফুল 300 ওয়াট ঠিক আছে এখানে লেখা আছে এইটা হচ্ছে আপনার জুসের জন্য এই ঝপটা কিন্তু ভাই আনব্রেকেবল না আগেই বলে নিচ্ছি আবার অনেকে ভুল করে ফালা দিয়ে না যে ওইটা দেখাই সেটা কেন দেখাবে না এটা কিন্তু আপনার আনব্রেকেবল ঝপ না এই ঝপটা হচ্ছে আপনার মানে জুস লাচ্ছি থেকে শুরু করে আপনারা সব করতে পারবেন আইস ক্রাশও এটা দিয়ে করতে পারবেন বাট হাত থেকে পড়ে গেলে কিন্তু এটা ভেঙে যাবে এটা কিন্তু আপনার পিওর আনব্রেকেবল জগ না কারণ এটার বক্সের গায়ে লেখা আছে এটা আনব্রেকেবল জগ না এটা জুস লাচ্ছি করার জন্য তারপরে হচ্ছে আপনার এটা আদা রসুনের জন্য তারপরে হচ্ছে আপনার এটা শুকনা মশলার জন্য আমি একটা কথা বলি আপনি করতে পারবেন সবই করতে পারবেন কিন্তু এটার ভিতরে সবই বাট ডিফারেন্স হচ্ছে এটা যেমন আপনার আনব্রেকেবল জগ এটা কিন্তু আপনার আনব্রেকেবল জগ না একটু আমি আপনাদেরকে দেখাই এদিকে আসেন আমি আপনাকে বলি আগের যে জগের মানে ইয়েটা আপনাদেরকে দেখাইছে দেখেন এটা কিন্তু লাইলনের রাবার দেখছেন এটা কিন্তু আপনার 100% রাবারের এটা কিন্তু রাবারের না এটা হচ্ছে আপনার ফ্রাইবারের তো আসলে মিয়াকো তো অনেক জায়গা থেকেই মাল আনে আপনারা একটু বুঝতে ভুল করেন আপনারা এসব প্রশ্ন করেন ভাই মিয়াকোর তো মালয়েশিয়ার আছে ফ্রান্স জাপানের আছে ইন্ডিয়ার আছে মিয়াকোর সব জায়গা থেকে মাল আসে মিনিমাম 5টা দেশের থেকে মাল আসে তো ইন্ডিয়া মালয়েশিয়া তারপরে চায়না সব জায়গা থেকে মিয়াকোর মাল আসে
তো আপনারা যে ব্লেন্ডার গুলো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে এটা যদি খারাপ হয় এটা কেন দেখাইতেছেন, এটা কিন্তু খারাপ না, এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান মাল, এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান মাল, এটাও যেমন আপনি এক বছরের মোটর গ্যারান্টি পাচ্ছেন এটাও কিন্তু আপনারা এক বছরের মোটর গ্যারান্টি পাবেন। ডিফারেন্সটা আমি বারবার বলতেছি, কেউ হাত থেকে ভুল করে এই জগটা ফেলে দিয়ে না, যেমন এটা আনব্রেকেবল জগ, এটা আনব্রেকেবল জগ না, এই হচ্ছে শুধু এটা ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এবং এটা যে ছোটটার যে বুঝগুলো আপনারা দেখতেছেন, এই ছোট বুঝটা কিন্তু আপনার সম্পূর্ণ লাইলনের, এই দেখেন ছোট যে দুইটা বুঝ দেখতেছেন না, এগুলা কিন্তু আমার লাইলনের, এগুলা কিন্তু আপনারা ইজি ভাবে ব্যবহার করতে পারবেন। দেখা যাচ্ছে অনেকের দেখা যাচ্ছে বাজেট যদি একটু কম থাকে তারা কিন্তু আপনারা নিয়মিত এই ব্লেন্ডারটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে ব্লেন্ডারটা আপনারা দেখেন, আপনারা বলতে পারেন যে ভাই ওইটা আপনারা সাথে না দেখাইলেই পারতেন, না এটা কেন দেখাবো না, একটু দেখেন এখানে আসেন, এটার ভিতরে হবে কি আদা জিরা ধনিয়া, মানে মরিচ আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া করা যায়, এটার ভিতরে করতে পারবেন সবই। দেড় লিটার জগ, ফোর ইন ওয়ান ইলেকট্রিক ব্লেন্ডার, এটাও মিয়াকোর এটাও মিয়াকোর, এটা সাধারণত ভাবে সবসময় থাকে, এটা কিন্তু সাধারণত ভাবে অ্যাভেলেবেল থাকে না, এই হচ্ছে মেইন কথা, কথা কি বুঝতে পারছেন। এটা রোজা রমজানের সময় যখন ইউজ পরিমাণ জুস লাচ্ছি কন্টিনিউ বানানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লেন্ডারটা আসে, যারা নেবেন যারা চিনে জানে তারা কিন্তু খুব দ্রুত নিয়ে কিন্তু এগুলো ব্যবহার করবেন। তো এগুলার যে প্রাইসগুলো আজকে আপনারা শুনবেন এই প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আপনার এই প্রাইসটা থাকবে। আপনারা এই যে ব্লেন্ডারটা দেখতেছেন এই ব্লেন্ডারটার কম্পানির মূলত দাম হচ্ছে আপনার 2750 টাকা, তো যারা এই চ্যানেলটা দেখতেছেন যারা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য মাত্র 2500 টাকা, যারা সাবস্ক্রাইব করে দিবে তাদের জন্য 250 টাকা ডিসকাউন্ট, রোজার জন্য আরো বেশি ডিসকাউন্ট দিয়ে দিলাম, মাত্র 2500 টাকা থাকবে আপনার এই ইন্দোনেশিয়ান ব্লেন্ডারটা। এখন যদি আপনারা বলেন যে ভাই এইটার প্রাইসটা তাহলে কত রাখবেন, এটার মূলত কোম্পানির প্রাইস হচ্ছে আপনার 2350 টাকা, আপনাদের জন্য যারা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য মাত্র রাখবো 2000 টাকা, সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস। আপনারা 10টা দোকান দেখে এসে তারপরে আমাদের কাছ থেকে কিনেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সময় ট্রেডার্স যারা চিনে জানে, আমাদের এখানে একটা কথা বলি, আমাদের এখানে সেলটা খুবই কম, মানে আমাদের এখানে সেলটা কিন্তু অতিরিক্ত বেশি, আল্লাহর রহমতে আপনাদের জন্য আমাদের লাভটা খুব সীমিত। আমরা কোম্পানি রেটে বিক্রি করি, 3% কমিশন পাই। আপনারা 20টা দোকান 10টা দোকান দেখে এসে তারপরে কিন্তু এই প্রোডাক্টগুলো কিনবেন, আমাদের কোনো সমস্যা নাই। এগুলো ঢাকার ভিতরে কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি থাকবে, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর যারা শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই শোরুমে আসবেন, আর যারা মিয়াকোর প্রোডাক্ট চিনেন মিয়াকোর কিন্তু অরিজিনাল ভাবে কোম্পানির ওয়ারেন্টি কার্ড থাকবে, যারা অফিসিয়াল ডিলার দোকানের যারা মিয়াকোর ডিলার 100% ডিলার তাদের জন্য কিন্তু এরকম ওয়ারেন্টি কার্ড থাকে, এগুলো কিন্তু চেক করে নেবেন। আর যারা শোরুমে এসে দেখে নিতে চান এই শোরুমে কিন্তু চলে আসবেন, এটা হচ্ছে আমাদের মিয়াকো কোম্পানির শোরুম, মিয়াকো রিকো ডিজনি প্যানাসোনিক 4টা কোম্পানির ডিলার আমরা, দোকানের নাম হচ্ছে সুমায় ট্রেডার্স, শপ নাম্বার 4 139 140 141 নাম্বার দোকান, মানে 4টা শোরুম আছে আমাদের এখানে, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205। আচ্ছা যদি না বুঝেন চিনতে কষ্ট হয় আমাদের ওনার নাম হচ্ছে আপনার আব্দুর রহিম, ওনার 2টা নাম্বার এখানে অ্যাভেলেবেল আছে, 3টি নাম্বার তো এখানে আছে, তো সবাই এসে দেখে ভালো মতো আপনার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।